কদিন আগেই শেষ হল বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ দুদিন আগেই আমরা ভারত জুড়ে দেখলাম ভারতীয় দল রোহিত শর্মা বিরাট কোহলিদের বরণ করে নিতে মুম্বাই শহর জুড়ে মানুষের ঢল নেমেছিল অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলি এক অর্থে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্যই করেছে সুপার এইটে খেলেছে প্রথমবারের মতো বাট ওভারঅল পারফরমেন্স যদি আমরা চিন্তা করি যেটা নিয়ে আসলে অনেক রকমের কথা বলার আছে ক্রিকেট নিয়ে এ কারণেই কথা বলছি যে ক্রিকেটটা এই সাবকন্টিনেন্টে মানুষের কাছে একটা প্যাশেন্স ভারতীয়রা ক্রিকেটকে ধর্মের পর স্থান দিয়েছে আমরা যদি বাংলাদেশিদের কথা বলি আমাদের এখন প্রাণের খেলা আবেগের খেলা সেটা হচ্ছে ক্রিকেট আমাদের চিন্তা মননে ক্রিকেট রকমভাবে ঢুকে গেছে সেই ক্রিকেটটা যখন এত জনপ্রিয় সেটাকেই প্রতি বছর আমরা ক্যাশ করতে চাই আমরা আমাদের যে এখানে কমিউনিটি রয়েছে নট অনলি বাংলাদেশি কমিউনিটি আমরা যে এশিয়ান কমিউনিটি রয়েছে শ্রীলঙ্কান পাকিস্তান ইন্ডিয়ান সেই কমিউনিটিকে একত্রীভূত করার জন্যে এন গত দশ বছরের বেশি সময় ধরে একটা ক্রিকেট টুর্নামেন্ট করে আসছে সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এন কমিউনিটি কাপ টু এবং সেটা আরম্ভ হতে আর বেশি দেরি নেই চব্বিশ জুলাই হ্যাকনিমার সেই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্ট নিয়ে আমাদের এই প্রি শোয়ের আয়োজন আমরা কথা বলবো আমাদের যারা অতিথি আছেন আমাদের পরিকল্পনা নিয়ে তারা কী চিন্তা করছেন সেসব বিষয় নিয়ে প্রথমে আমি আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিতে চাই আমার বাই রয়েছেন জুয়েল আহমেদ তিনি হচ্ছেন কারেন্ট যে চ্যাম্পিয়ন রয়েছে এবি মৌলভী মৌল মৌলভীবাজের ওয়ান টু যে টিম সেই টিমের ফাউন্ডার চেয়ারম্যান আমার ডানে রয়েছেন এই টিমের উইকেট কিপার এবং ক্যাপ্টেন আমিনুল ইসলাম শিহান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে অনুষ্ঠানে এবং আমার সঙ্গে রয়েছেন আরেকজন অতিথি এম এইস কৌশিক যিনি লাস্ট ইয়ার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলেন আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে এবং এই ওই ক্রিকেট টুর্নামেন্টটা স্পন্সার করছে ট্যাপ ট্যাপ সেন্ট মানি ট্রান্সফার এবং সাপোর্টেড বাই এলিয় ডেভিড ডেভিস প্রপার্টিস ইমপ্রেশন ইভেন্টস ভেনু এস এম ফিনান্স হার্ট ক্লেইমস হোম ট্রেড লেটিং এজেন্স হিলসাই ট্রাভেলস সোনারগাঁও রেস্টুরেন্ট এবং কলাপাতা রেস্টুরেন্ট আমাদের যারা মেন স্পন্সার এবং যারা আমাদের এই টুর্নামেন্টটাকে সার্থক করার জন্য স্পন্সার হিসেবে আসছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা কথা বলতে চাই আজকের যিনি অতিথি জুয়েল আহমেদ আপনি কারেন্ট চ্যাম্পিয়ন এবং বলছিলেন টুর্নামেন্ট শুরুর আগে শো শুরুর আগে যে একদম শুরু থেকে এই টুর্নামেন্টটা যখন শুরু হয়েছে তখন থেকে প্রত্যেকবারই আপনারা একাধিক টিম করেছেন এইবার আপনার টিম নিয়ে যদি বলতেন ধন্যবাদ ভাই প্রথমে ধন্যবাদ এনটিভিকে আমাদেরকে আজকে আমন্ত্রণ করার জন্য আসলে এনটিভি যখন থেকে এদের ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট হচ্ছে একটি কমিউনিটি কাপ যেহেতু এটা কমিউনিটি কাপ তো এটার মাধ্যমে আমাদের অনেকটা সুযোগ হয় যেমন ডিফারেন্ট ডিফারেন্ট টিমের সাথে খেলার পরিচিত হওয়ার তো এই সুযোগটা এন করে দেওয়ার জন্য ওনাকে স্পেশালি ধন্যবাদ ওনাদেরকে তো ওনারা যখন থেকে শুরু করছেন শুরু থেকেই আমরা ওনাদের সাথে টিম নিয়ে আসি আমাদের আসলে প্রতি বছরই দুইটা অথবা তিনটা টিম থাকে এন টিভি কাপে কারণ আমাদের প্লেয়ার বেশি তো ওই জায়গায় আমাদের প্লেয়ারদের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের দুই থেকে তিনটা টিম নিতে হয় তো প্রতিবারই আমরা কোনোবার হয়তো চ্যাম্পিয়ন রানার আপ বা কোনো সময় আনলাকি সেমিফাইনাল থেকে আউট হইতে হয়েছে এরকম হয়েছে অনেক বাট প্রথম থেকেই ওনাদের সাথে আসি আমরা থাকবো ইনশাআল্লাহ তবে এই যে গতবারেরও আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এন এমনও হয়েছে কোনো বছর যে ফাইনালে আমাদের দুইটা টিমে খেলছে কোনো বছর গেছে এইরকম এন টিভিতে শুধু এন টিভি না আরও যেমন যত টুর্নামেন্ট আছে লন্ডনে টেপ বলে যত টুর্নামেন্ট আছে আমরা সবগুলাতেই পার্টিসিপেট করে তার কি এবং সবাই জানে আমাদের টিমের একটা নাম আছে এখানে এবি এম মৌলিবাজার মানেই এরা চ্যাম্পিয়ন টিম ফাইনালিস্ট সবার মনে একটা ইয়ে থাকে তো আমরা ওই রকমই টিম করে থাকি যখনই আমরা যেই জায়গায় খেলি তো আমাদের প্ল্যান থাকে চ্যাম্পিয়ন এবং ফাইনাল খেলার জন্য আমরা যাই আর কি ট্রফি নিয়ে স্পেশালি ওই জায়গায় আমাদের টিম কম্বিনেশনটা আমাদের শুধু আমাদের চাইতে সব সব টিমই ভেরি ভেরি স্ট্রং টিম ওইখানে শুধু বাঙালি টিম আসে না ওইখানে আসে আপনার পাকিস্তানি ইন্ডিয়ান শ্রীলঙ্কান সব ধরনের টিম আসে কারণ যেহেতু কমিউনিটি কাপ ওপেন প্লেয়ার সো সব রকমের প্লেয়ার আসে ওইখানে খেলতে তো এটা কিন্তু নট ইজি কারণ এখানে শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ না এখানে সব কমিউনিটির প্লেয়াররা আসে তো ওই জায়গাতেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব রবর্জন করে থাকি কারণ আমাদের টিম কম্বিনেশনটা কারণ আমাদের যে প্লেয়ার আমরা কিন্তু লাস্ট 10 এগারো বছর আমাদের সেম প্লেয়ার আপনি যদি দেখেন যে টিম কম্বিনেশনে গেলে যে টিমের প্লেয়ার আমাদের টিমের প্লেয়ারগুলো সবচেয়ে ভালো আসলে নাকি মানে প্লেয়ারদের রিটায়ারমেন্ট নতুন কাউকে আপনার নতুন আসে আমরা যেমন কিছু রিপ্লেস করে যখন ইয়ে থাকে কিন্তু আমাদের প্লেয়ার যেগুলো সবসময় সেম প্লেয়ার যার কারণ কম্বিনেশনটা আমাদের ভেরি গুড ঠিক আছে আপনার কাছে আসবো আপনার সবাই জানেন যে এন টিভি কমিউনিটি কাপ এই ইউকের একটা পায়োনিয়ার টুর্নামেন্ট এবং তমুক জনপ্রিয় আমাদের সঙ্গে আছেন কৌশিক যিনি গতবার পার্টিসিপেট করেছিলেন টুর্নামেন্টে কৌশিক আমরা তো জানি যে ক্রিকেট হচ্ছে গেম এটা হচ্ছে ইউনাইটেড করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলা তো শুধুমাত্র একটা খেলা না এই যে কমিউনিটি আমরা জানি যে সবারই অনেক কর্মব্যস্ততা থাকে এবং যারা বিদেশে আমরা থাকি আমাদের আসলে কাজের পেছনেই সবসময় ছুটতে হয় তো সেই জায়গাটা থেকে এই কমিউনিটি কাপটা আমাদেরকে একটা দিনের জন্য ইউনাইটেড যেমন করে সেই সঙ্গে সবার সঙ্গে একটা দেখা হওয়ার সুযোগ তৈরি হয় একটা ভাই যেমন বলছিলেন যে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় সব কিছু মিলিয়ে দ্যাট ইজ অ্যামেজিং একটা ইনভারনমেন্ট থাকে সো আপনি যদি আপনার প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন শুধুমাত্র খেলা না ইট অর্গানাইজেশনের যে অর্গানাইজ কেমন ছিল আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা আচ্ছা প্রথমে বিশেষ ধন্যবাদ দেবেন পরিবারকে বিগত দশ বছর ধরে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন টুর্নামেন্টের আয়োজন করার জন্য আর হ্যাঁ অবশ্যই অ্যান্টিফিট টুর্নামেন্ট হয় আপনার নর্মাল বাকি সব টুর্নামেন্টের থেকে সব থেকে বড়ো অফকোর্স আমরা এখানে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরও পাচ্ছি লাস্ট লাস্ট যে দু হাজার তিন তেইশে যেটা ছিল সাব্বি রোমান আসছিলো আমাদের টুর্নামেন্টে খেলার জন্য আর হ্যাঁ আর এখানে যদি আপনারা বলেন তো ওই ক্ষেত্রে তাদের রুলস তাদের টাইম মেইনটেইন কখন খেলা শুরু হবে ইভেন তারা যে আম্পায়ার ওয়ানে সম্পূর্ণ প্রফেশনাল আম্পায়ার ঠিক আছে এখানে একটা টুর্নামেন্ট ওয়ান কাইন্ড অফ লাইক নট অনলি টুর্নামেন্ট সেখানে তারা যে বাংলাদেশের যে কমিউনিটিটা আমরা যে বাঙালিরা এত ক্রিকেটটাকে ভালোবাসি সেই জিনিসটা তারা সুন্দর করে প্রেজেন্ট করে ধরার জন্য এক ধরনের যত ধরনের আয়োজন থেকে শুরু করেছে সব কিছুই সম্পূর্ণভাবে তারা আর কি করে থাকে আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে তারা কোনো লাইক কাউ কাউ কোনো টিমকে অ্যাভয়েড করে না সব টিমকে সব একদম সবাইকে সমান সমান শ্রদ্ধা সবাইকে এক এক চোখেই দেখে এক কথা যেটা আর সব থেকে মজার কথাটা হচ্ছে যে ফানি জিনিসটাও থাকে কালচারিক প্রোগ্রামও তারা করে যেমন সচরাচর অন্য সব টুর্নামেন্ট আমরা এটা দেখি না যেমন অ্যান গান বাজনা বাংলাদেশের টোল নিয়ে যাওয়া এটা একটা উৎসাহ যেমন আমাদের বাংলাদেশের একটা কালচার একটা ভাইব পাই আমরা এই জিনিসটাও লাইক আমার পক্ষ থেকে যে আমি সবসময় বলবো যে এনটিভি পরিবারকে সবসময় ধন্যবাদ আপনারা ভবিষ্যতে আমাদেরকে আরও বেশি বেশি করে টুর্নামেন্টের আয়োজন করে একসাথে হওয়ার জন্য করুন থ্যাংক ইউ ডেফিনেটলি এটা খুব বড় একটা ব্যাপার একটা প্রোগ্রাম এই এর টুর্নামেন্ট মানে থ্রু আউট দ্য ইয়ার যে বছরের পর বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়া এটা অর্গানাইজেশনের যারা কাজ করেন তাদেরও আসলে ধন্যবাদ প্রাপ্য এবং এইটা আমাদের জন্য একটা বড়ো উপলক্ষ আমরা খেলা ভালোবাসি আমাদের একটা খেলার সুযোগ করে দেওয়া আমাদের একটা গেট টুগেদারের সুযোগ করে দেওয়া আমার সঙ্গে এবিএ মৌলভীবাজারের ক্যাপ্টেন এবং উইকেট কিপার রয়েছেন আপনাদের দল নিয়ে আমি পরে কথা বলবো আসলে বলছিলেন আপনাদের ফাউন্ডার চেয়ারম্যান যে আপনারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রতিবারই একাধিক টিম নিয়েছেন সো আপনারা কি প্রতি বছর একটা টুর্নামেন্ট শেষ হয় আর একটা টুর্নামেন্টের জন্য আগ্রহ থাকে কিনা যে অপেক্ষায় থাকে কিনা যে এই টুর্নামেন্টটা আবার কবে আসবে এবং থ্রু আউট দ্য ইয়ার এই টুর্নামেন্টে আপনাদের কোনো প্ল্যানিং থাকে কি না ধন্যবাদ ভাই আপনার কোশ্চেনের জন্য প্রথমত ধন্যবাদ অ্যান টিভি কে এবং স্পেশালি সাবরিন আপাকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন জি অবশ্যই কারণ আমাদের আমরা প্রত্যেক বছরই আমরা হয়তো এখানে কমিউনিটিতে অনেকগুলো টেপ বল টুর্নামেন্ট হয় তা আমরা আগামী বছরের জন্য এই বছরই আমরা প্রিপারেশন নিই যে হ্যাঁ ঠিক আছে আগামী বছর কটা টুর্নামেন্ট হইতে পারে আমরা কটা টুর্নামেন্টে পার্টিসিপেট করবো বা আমাদের টিমগুলো কেমন হবে তো এটা নিয়ে আমরা সবসময় এক্সাইটেড থাকি আর টুর্নামেন্টগুলো যখন শুরু হয় টেপ বলের টুর্নামেন্টগুলো ওগুলো আপনার ব্যাক টু ব্যাক আপনার উইক বাই উইক শুরু হয় যেমন আমরা গত সপ্তাহে টুর্নামেন্ট খেলছি ওইটা ছিল একটা লিগ পর্যায়ে খেলা যদিও জুয়েল বাই কমিটির একজন লোক ওই লিগের টুর্নামেন্টে তো কমিউনিটিতে আপনার মনে করেন যে লিগ যে টুর্নামেন্ট যেগুলো হচ্ছে টেপ বলের কেউ না কেউ কখনো না কখনো মনে করেন যে নতুন করে টুর্নামেন্ট নিয়ে আসতেছে তো আমরা এটা নিয়ে এক্সাইটেড থাকি যে যেহেতু ভাই বলছে যে আমরা সবসময় একটু ফাইনালে উঠি বা আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটু প্রবণতা বেশি থাকে তো যার কারণে আমাদের উপর প্রেশারটাও বেশি থাকে যে আমরা কীভাবে ভালো করব। আর অ্যান্টিমির যে টুর্নামেন্টটা আছে ওটা নিয়ে আমরা আসলে এক্সাইটেড থাকি কারণ এই একটা মাত্র টুর্নামেন্ট যেটা আপনার মনে করেন যে অনেক লম্বা সময় ধরে চলতেছে অন্যান্য টুর্নামেন্টগুলো যদি দেখি আজকে এই নাম তো কালকে ওই নাম আজকে এই টুর্নামেন্ট হয় তো কালকে ওই টুর্নামেন্ট হয় কিন্তু এনটিভি একটা টুর্নামেন্ট যেটা ধারাবাহিক ভাবে হচ্ছে প্রতি বছরই হচ্ছে এবং আমরা ওইটাও জানি যে একমাত্র এই একটা টুর্নামেন্ট যেটা আপনার জাক জমকতা অনেক বেশি থাকে তো অবশ্যই একটা জাক দিন ভাই যেটা বললো যে আমাদের জন্য একটা সুবিধা হয় কি যে কমিউনিটিতে আমরা একই দিন আমরা অনেকগুলো মানুষ আসতে পারি আর এনটিভির একটা ম্যানিফেস্টো আছে যে এনটিভি একটা পরিবারের মতো তো হয় কি যে যাদের সাথে আপনার প্রতি বছর দেখা সাক্ষাৎ হয়ও না তারাও ওই দিন একসাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি এবং মাঠের পরিবেশটা থাকে ডিফারেন্ট এন টিভি তো আমরা টু বি অনেস্ট যে এন টিভির যে টুর্নামেন্টটা আছে ওইটা নিয়ে আমরা বেশি এক্সাইটেড থাকি দেন দি আদার টুর্নামেন্টস আমরা তো আসলে অনেকেই হয়তো বাংলাদেশে একটা আমাদের কৈশোর বা শৈশব কাটিয়েছি এবং খেলা বলতে এই ক্রিকেট ফুটবল এগুলি তো এরকম আমরা জানি যে গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে এরকম আমরা জানি যে এরকম টুর্নামেন্ট করে করে খেলতাম তো সেরকম একটা ফ্লেভার মানে এই যে এনটিভি টিভি যেটা একটা বড় কমিউনিটিকে সার্ভ করে কমিউনিটির সব ধরনের খবর মানুষের কাছে পৌঁছে দেয় সো সেই ফ্লেভারটা কি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আপনারা পান কিনা না সেই শৈশব কৈশোরের স্মৃতিটাকে কি একটু আপনারা এই টুর্নামেন্টের মধ্যে রিকল করতে পারেন কিনা জি ধন্যবাদ ভাই যে আসলে টুর্নামেন্ট তো লাইক যখন খেলতে যাওয়া যায় তখন কিন্তু আসলে ওই আমাদের বয়স কত খার কত ওইটা কিন্তু কাউন্ট করে খেলাতে যাওয়া হয় না যখন খেলতে যাবেন আপনি তখন কিন্তু আপনি ওই শৈশবের চিন্তা দ্বারাই খেলতে যান আর স্পেশালি এন টিভিতে এন টিভিতে আসলে টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট থাকে ওই যে কৌশিক ভাই যেটা বললো আগে যে ওনার তো যেমন এখানে একটা এন্টারটেইনের মেন্টের ব্যবস্থা রাখেন যেমন ধরেন ঢোল চুল নিয়ে যা লাইক ওই যে বাংলাদেশে যে এরকম বৈশাখে আপনার ঢোল নিয়ে ইয়ে হয় তারপরে অনেক সময় আছে যেমন এখন তো বর্তমানে যে আইপিএল দেখেন এই বলেন সেই বলেন সবগুলাতে মানে ডিফারেন্ট লাইক এন্টারটেনমেন্ট এন্টারটেইনমেন্ট তো ওনারা দেখা গেছে যে ঢোল নিয়ে প্রতিটি গ্রাউন্ডের

চতুর্দিকে যাইতে টোটালি ডিফারেন্ট সেরকম আয়োজন কি আপনাদের দিক থেকেও থাকে কিনা সেটা তো এনটিভি করছে ইটস নট অ্যাবাউট এ গেম আমরা বলছিলাম সো আপনাদের যেহেতু একটা বড় অর্গানাইজেশন আপনারা ধারাবাহিকভাবে খেলছেন আপনাদেরও ওরকম কোন প্ল্যানিং থাকে কিনা যে এই টুর্নামেন্টটাকে আমরা শুধু খেলায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য না আরেকটু কিভাবে রং বাড়ানো যায় জি 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 ওই জায়গায় দেখেন আপনি যেটা বলছেন আমাদের টিমে কিন্তু শুধু বাঙালি টিম না আমাদের যেটা আছে আমরা দুইটা টিম করি তো একটা হচ্ছে বাঙালি টিম থাকে আমাদের যারা যে আমরা যারা লোকাল খেলি সব টুর্নামেন্টগুলো আর আরেকটা থাকে আমাদের পাকিস্তানি ওইখানে গত বছর আমাদের একটা কাশিফ আমাদের টিমে একজন খেলে গেছে কাশিফ আলী যে দেশিয়ার পাকিস্তানি ন্যাশনাল টিমে খেলতেছে গতবার খেলে গেছে এই যে আগামী যে জিম্বাবুয়ে যে সিরিজটা আছে বাংলাদেশও খেলবে ওইখানে পাকিস্তানে গিয়ে যে সিরিজ ওই সিরিজে কাশিফ আলী ও আপনাদের পারফরমেন্স থেকে কি পাকিস্তান তো অনেক আছে ইভেন আমাদের এখানে অনেক পাকিস্তানি যারা এক্স ক্রিকেটার নাসির জামশেদু নিয়ে এসে আমাদের জন্য খেলে গেছে টেপ বলের মাস্টার ওনারা বলেন যুগ্ন যুগ্ন ভাই ওনারা ওকে ওনাকে স্যার বলে সম্বোধন করে যারা আছে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ টেপ টেনিসে খুব পপুলার জি জি তো ওই যে এনটিভিতে যখন আমরা টিম করি ওই যে বার্মিংহাম থেকে আমাদের প্লেয়ার আছে ম্যানচেস্টার থেকে প্লেয়ার আসে আমাদের টিম তো এমনিতে টিম আসে বাইরে থেকে বড় ব্রিস্টল থেকে টিম হয়েছে জি 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 আসে সব জায়গা থেকে বাট আমরা তো এমনি এমনিতে চ্যাম্পিয়ন হই না কারণ ওখানে তো অনেক কম্পিটিশন থাকে তো কম্পিটিশনটাকে যখন আপনি ফেস করতে হবে তখন আপনার অবশ্যই ভালো টিম নিয়ে নামতে হবে যার কারণে আমাদের প্ল্যান করেই নামা হয় যেমন বেস্ট লন্ডনের বেস্ট প্লেয়ার বার্মিং এর মানচেস্টারের বেস্ট প্লেয়ার যেইগুলা ওইগুলা নিয়ে আমরা নামি পাখিটা তো লাখ হ্যাঁ মানে টুর্নামেন্ট হলে যেখানে কম্পিটিশন থাকবে এবং প্রত্যেকেরই কিন্তু আসলে যখন টুর্নামেন্ট শুরু করে পরিকল্পনাটা থাকেই কিন্তু কীভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় হ্যাঁ ভাই আমরা কথা বলছিলাম বেসিক্যালি যেহেতু এটা ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে আমরা একটু বাংলাদেশের ক্রিকেটের দিকে ফিরতে চাই বাংলাদেশ যখন এখানে খেলতে আসে তখন কি মানে আপনাদের ফ্যাসিনেশনটা কেমন কাজ করে যে বাংলাদেশ দলকে মাঠে গিয়ে খেলা দেখার জন্য বা তাদেরকে সাপোর্ট করার জন্য সেই সময় আপনাদের এরকম কোন উদ্যোগ থাকে কিনা কারণ আপনাদের প্রত্যেকেরই তো একটা করে টিম আছে হ্যাঁ সর্বপ্রথম আমি যেটা বলতে চাই আমরা যেহেতু প্রবাসী অ্যাভরোডে থাকি বাংলাদেশের যদি কোনো সিরিজ হোম গ্রাউন্ডে হয় যেমন আমাদের বাংলাদেশের মিরপুরের মাঠে তখনও কিন্তু দেখা যায় যে আমাদের কাজ থাকলেও ম্যাক্সিমাম টাইমে তো আমরা কাজই করি কাজের ফাঁকে কিন্তু ফোনের মধ্যে ছবি খেলাটা লাইভ দেখি ইভেন রাত জেগে কিন্তু আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপটা দেখা হয়েছে তো আমরা যতটুকু দূরে থেকে যে ভালোবাসা যে বাংলাদেশ সারুক জিতুক তাও আমরা বাঙালি বাংলাদেশকেই সাপোর্ট করবো আশাটা অবশ্যই শেষ বল পর্যন্তই থাকে যে জয়টা নিয়ে আসবো কিন্তু আমাদের টিমের সবাই অফকোর্স বেস্ট ট্রাই করে কিন্তু কেন জানি আমরা পারি না এটা আসলে ইন ফিউচারে আমাদের প্রথম মানে নতুন প্রজন্ম যারা যেমন আন্ডার নাইনটিন খুব ভালো খেলতেছে আমরা অলরেডি চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার নাইনটিন টিম নিয়ে আর বর্তমানে যে আন্ডার নাইনটিন টিমটাও আছে এই এই টিম থেকে যেমন আমরা দুই দুই তিনটা প্লেয়ার পাইছি যেমন আপনার হৃদয় তারপর রিশাদ হ্যাঁ তারপরে সাকিব ভালো বল করছে এবার তো সব কিন্তু আমাদের আন্ডার নাইনটিন নিউ নিউ প্লেয়ারগুলোই আসছে সো আশা করি ইন ফিউচার অবশ্যই আমরা বাংলাদেশ একদিন না একদিন বিশ্বকাপ পাবো আর আপনার কথা সূত্র ধরে বলি আসলে বয়স ভিত্তিক দলগুলোতে আমাদের পারফরম্যান্স বড় বড় মোটামুটি মানে সন্তোষজনক থাকে কিন্তু যখন আমরা মেইন স্ট্রিমে যাই তখন আসলে গিয়ে আমরা বড় দলগুলোর সঙ্গে কম্পিট করে পারি না কারণ হচ্ছে যে আপনি আদার্স যে দলগুলো দেখেন তাদের বয়স ভিত্তিক দলগুলো ভালো না করলেও তারা যে স্ট্রাকচারের মধ্য দিয়ে ন্যাশনাল টিমে যায় তখন হচ্ছে তারা একদম পরিপূর্ণ ক্রিকেটার হয়ে যায় বাট আমাদের যদি দেখেন আমাদের ক্রিকেটাররা কিন্তু ইন্টারন্যাশনাল এরিয়াতে চার পাঁচ বছর যাওয়ার পর তারা স্টাবলিশমেন্টের দিকে যায় এই সময়টা তাদের একটা লার্নিং প্রসেস থাকে আর আমাদের দেশে যেমন আমি যতটুকু জানি যে কোন প্লেয়ার যদি একটা সেঞ্চুরি মারে তাকে সাথে সাথে ক্যাপ্টেন করে দেওয়া হয় ঠিক আছে কারণ আমাদের ক্রিকেট তাকে মিডিয়াও এক ধরনের ব্যবসার পর্যায়ে যেহেতু বা অন্য ইভেন্টের চেয়ে ক্রিকেটটা কম্পারেটিভলি বেশি পপুলার সো দেখা যায় যে একজন ভালো করলে তাকে নিয়ে খুব মাতামাতি হয় আবার যে একটু খারাপ করে আমরা খুব তাকে যায় আমরা একটু ক্যাপ্টেনের কাছে ব্যাটসম্যান সো আপনার আইডলকে আপনি কোন ক্রিকেটারকে ফলো করেন যদিও ডিফারেন্ট গেম ক্রিকেট বল আর টেপ টেনিস খেলাটা একটু অন্যরকম বাট আপনার পছন্দের ক্রিকেটারকে কার মতো খেলতে আপনার ভালো লাগে না আমার তো চুবিওনেস আমি ওভাবেই ভাবি নাই চিন্তাও করি নাই বাট যদি বলি যে খেলা শুরু করছি ব্যাটিং যখন করতাম আমি প্রথমে আমি তো লেফট হ্যান্ডের তো আমার সাইদান ওরকে অনেক ভাল লাগতো আচ্ছা বাট আমাকে এলাকায় সবাই ব্র্যান্ড লারা বলতো আচ্ছা লারা কেন বলতো আমি জানতাম না বাট আমার ভাল লাগতো সাইদানো আরকে আর যখন কিপিং শুরু করছি তখন আমার ভাল্লাগত অ্যারাম গিলকিচকে আচ্ছা তো ওই দুইজনকে দেখেই যখন খেলা শুরু করছি তো ওই দুইটা ছবি এখনো মাথার মধ্যে আছে নতুন যারা তাদেরকে ভালো লাগে না তাদেরকে ভালো লাগে অবশ্যই তারা অবশ্যই ভালো প্লেয়ার বাট ওই যে শুরু থেকে ছোটবেলায় ছিল যখন যারে দেখে বড় হয়েছি ওর ছবিটাই এখনো মাথার মধ্যে আছে আর কি তো যদি বলি তাহলে অ্যাজ এ ব্যাটসম্যান আমার সাইদ অনেক পছন্দ এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যারা উইকেট কিপার ব্যাটসম্যান আছে কাকে আপনি এগিয়ে রাখবেন যারা ইন্টারন্যাশনাল সার্কিটে খেলছে

বাট উইকেট কিপিং তো সে কমেও করে আইপিএলে তো সে উইকেট কিপিং করে বাট ইয়াস অ্যাজ এ ব্যাটসম্যান আমি বলবো যে ডেফিনেটলি ক্লাসেন বিকজ তার মধ্যে যে পাওয়ার হিটিং আছে আমি যদি ফাইনাল খেলাটা দেখি সে যদি আউট না হয়ে তাহলে কিন্তু আপনার সাউথ আফ্রিকা জিততো সাউথ আফ্রিকা ফাইনাল খেলাটা জিতে যেত বাট আনফর্চুনেটলি সে আউট হয়ে গেছে সাউথ আফ্রিকা ওইখানে একটু হেরে গেছে বাট ইয়াস ক্লাসেন ইজ ভেরি ক্লাস ব্যাটসম্যান প্লাস উইকেট কিপিং তো উইকেট কিপিং অ্যাজ নর্মাল বাট যদি উইকেট কিপিংয়ে কম্পেয়ার করি তাহলে এখন যদিও খেলে না ধোনি ইউজ টু বি ভেরি গুড উইকেট কিপার বাকি উইকেট কিপারদের মধ্যে গুড ক্যাপ্টেন এবং গুড ফিনিশার সোফার এখন পর্যন্ত গত এক দশকে যদি আমরা ধরি যে ধোনির মতো এরকম মাস্টার ক্লাস ফিনিশার আমরা কাউকে পাইনি জি অবশ্যই আর এরকম বাকি সবাই অ্যাভারেজ আমার কাছে যা মনে হয় যে কারোর মধ্যে উনিশ বিশে এরকম কোনো তফাত নাই কারণ হাতে গ্লাভস দিলে আপনার বর্তমান সময় এমন হয়ে গেছে যাতে ক্লাস করলে সবাই উইকেট কিপার আপনার উইকেট কিপার ব্যাটসম্যান তো লাইক জস বাটলার মানে সে ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান সো হাউ হোপফুলি ইউ অ্যাবাউট ইউর ক্যাপ্টেন অ্যান্ড কিপার আসলে বলতে গেলে কি ওনার নামটা হচ্ছে আমিনুল ইসলাম শেহান ওনার সম্বন্ধে কিছু বলতে হয় এখন আপনি সুযোগ পাওয়া যায় না এক্সপ্লেনেশন করার জন্য আসলে সবাই জানছে জানতে পারছে আর কি আসলে দেখলে উনার যে সাইজ দেখলে আসলে উনার যে উনি যে পাওয়ার হিট করেন আপনি একটু আগে বলছেন যে টেপ বল এবং ক্রিকেট বল আসলে উনি টেপ বলে সেই ক্রিকেট বলে অনেক ভালো খেলে ওনার একটা নিজস্ব ক্লাব আছে যেটা হচ্ছে কুমিল্লা ওয়ারিয়ার্স যেটা এই দেশে উনি রান করে দেশি আর ওনার গত বছরও ইমরুল কায়েসের মতো ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলেছে দেশি আর ওনার ওইখানে খেলতেছে ইমরুল কায়েস সাব্বির রহমান জয়রুল ইসলাম ওমি ওনাদের মতো স্টার প্লেয়াররা ওনার টিমে আর উনি হচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান প্লাস কিপার উনি ফাউন্ডারও ওই কুমিল্লা এর আর ওনার আসলে যে সাইজ দেখে যেটা ওনার সাথে মানে দেখলে বোঝা যায় না উনি কি পরিমাণ সিক্স মারে যে ওইটা আপনি না দেখলে বিশ্বাস করতে যদি দেখেন আর কি মানে সবাই ওইটাই বলে বাইরা থেকে গত 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 একটা টুর্নামেন্ট ছিল যেটা যে টেপ বলের প্রথমবারের মতো লিগ হয়েছিল ওইটা লিগ হয় নাই হয় না নরমালি গত বছর দেশিয়ার প্রথমে হয়েছে যেটা আমরা আনফর্চুনেটলি রানার আপ হয়েছি তো একটা বল আঘাত পাইছে সাথে সাথে মাঠে লুটি পড়ছে আমি তো বই পেয়ে গেছি হয়েছে সাথে সাথে গিয়ে পাট আনতেছি অপোজিশন প্লেয়াররাও যারা আসছে মানে সবাই ওনাকে মানে বিগ প্লেয়ার নামে জানে তো যে বিগ গেমের বিগ প্লেয়ার তো এদের উনার আলাদা একটা নেই আছে যেমন উনি আমার টিমের যারা স্পেশালি উনি মুবাসের ভাই অবি ভাই তারপরে যাবাই আছে জাহরান মানে আমাদের এটা সবাই রে নন ফেস সবাই জানে কমিউনিটি স্পেশালি উনি তো যখন লঠিয়ে পড়ছে তো ওনারা বলছে যে ঠিক আছে চলেন বাইরে চলেন আসতে চাইতেছে না আমি জোর কইরা নিছি বাইরে নেওয়ার পরে গেছে বাইরে গিয়ে কী করছে আরেকটা ব্যাটসম্যান গেছে তো উনি যেহেতু ইনজুড হয়ে বাইরে গেছে রিটায়ার্ড না তো উনি যে কোনো সময় ইন করতে পারবে এটাই নিয়ম তো হঠাৎ করে আমার বলতেছে এই কারোর কেউ আউট হয়ে নাই আমি যাইতে হইব আমি তো অবাক হয়ে গেছি এ কি বলে এ মাত্র যে আঘাত পাইছে মাটিতে সাথে সাথে পড়ে গেছে সবাই বইয়ে পেয়ে গেছে ওনার এটা দেইখা তো বলতেছে কে আসে এর মধ্যে পড়ে গেছে তারপরে যখন উঠছে মানে ওই দিন কি পরিমাণ 6 মার্চ আর কি ওখানে গিয়ে এবং অপজিশন অনেক ভালো বলার ছিল না আচ্ছা আমরা আলোচনা আমাদের আসলে খুব জমে উঠেছে কিন্তু আমাদের একটা ব্রেকের প্রয়োজন দর্শক কমিউনিটি ক্রিকেট কাপ 2024 এটা নিয়ে আলোচনা আরো হবে তবে তার আগে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি হ্যালো ওয়েলকাম এগেইন সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি কমিউনিটি কাপ ক্রিকেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অনুষ্ঠানে আমার সঙ্গে তিন অতিথি আছেন আমরা কথা বলছিলাম আপনার এবিএম এম বাজার ওয়ান টু টিমের ফাউন্ডার চেয়ারম্যানের সঙ্গে আমরা চলে যাচ্ছি এবার কৌশিক ভাইয়ের কাছে কৌশিক ভাই যদি একটু আপনার কাছে জানতে চাই এই টুর্নামেন্টটাকে মানে আরও কালারফুল কিংবা এনটিভির পরিকল্পনা আছে যে ইউরোপের অন্যান্য দেশে দেশেও ক্রিকেটটাকে এই টুর্নামেন্টটাকে এক্সপ্যান্ড করা সো সেটা করার জন্য আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত এখন আমাদের এরকম জনপ্রিয় সম্ভব করা এটা খুব হার্ড একটা কোশ্চেন কোশ্চেন বাট আমি যতটুকু জানি আমাদের এই টুর্নামেন্টে ইউরোপ থেকে প্লেয়াররা আসে কারণ একদিনে যেহেতু টুর্নামেন্ট হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা তো এখন বিভিন্ন দেশে যে পারবো না জিনিসটা করতে তো লন্ডন হচ্ছে যে একদম মাঝখান বলি ইউরোপের আমাদের এখানে কমিউনিটি বেশি স্ট্রং কমিউনিটির মানুষগুলোও বেশি তো লাস্ট ইয়ারে যেমন আমাদের বিসিউকে টিমের মধ্যে ডেনমার্ক থেকেও প্লেয়ার আনছিল কিছু তো দেখা যাচ্ছে যে হোল ইউরোপে সবাই টুকটাক জানে টুকটাকি সম্পর্কে কারণ ইউরোপিয়ানদেরও একটা হ্যাঁ কারণ বিশেষ করে আমি যেটা বললাম যে ধারাবাহিকতা যেটা ধরে রাখছে দশ বছর ধরে একই ব্র্যান্ডের টুর্নামেন্ট আর এন টিভি তো সবসময় জনপ্রিয় অ্যান্ড সবাই আগ্রহ ফিল করে এই জিনিসটাতে মানে এই টুর্নামেন্টটাতে কাজ করার জন্য খেলার জন্য স্পেশালি আর বরাবর সবসময়ই গত সাত আট বছর ধরে খেলে আসতেছি এই টুর্নামেন্টে আর সবসময় দেখতেছি প্রত্যেক বছরই তারা কিছু না কিছু নতুন প্রেজেন্ট করে আর কিছু থিম নিয়ে আসে নতুন প্লেয়ারদের জন্য যেমন জার্সি থেকে শুরু করে যেমন অন্য কোনো টুর্নামেন্টে একদিনের টুর্নামেন্টে বিশেষ করে যে প্রত্যেকটা দল এত স্পন্সার আসলে হয় না দেখি দেখা যায় না এন টিভিতে যে রকম স্পন্সার দেখা যায় আর ভালো ভালো প্লেয়াররা যেখানে এখানে শুধু বাংলাদেশি না ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি নেপাল শ্রীলঙ্কান বিভিন্ন দেশের প্লেয়ারও খেলে তো আমাদের ইউরোপে অনেক ভাইয়েরা আছে ভালো ক্রিকেট খেলে যেমন আমাদের স্পন্সার জুয়েল ভাই উনি ভালো ভালো প্লেয়ারদের স্পন্সার করে যেমন আরও কয়েকজন স্পন্সার আছে আসে আমার যতটুকু জানার মতে আসে ইউরোপ থেকে আসে আপনার কাছে একটু জানতে চাই ভাই বলছিলো যে আপনি একটা টিম রান করেন কোমিল্লা ওয়ারিয়ার্স এবং সোফার আইনও সেখানে ন্যাশনাল টিমেরও অনেকে এই মুহূর্তে মনে খেলছেন তো আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা থাকে কিনা যে তাদেরকে এখানে ইনক্লুড করার কারণ দিস টুর্নামেন্ট অলসো নোন টু দেম অনেক ন্যাশনাল টিমের খেলোয়াড় যারা সাবেক হয়ে গিয়েছে ইন দ্য সেন্স অনেকের হয়তো এখন ন্যাশনাল টিমে জায়গা পাওয়াটা একটু কঠিন সেই অর্থে সাবেক বললাম তো তাদের কাছে কিন্তু টুর্নামেন্টটা পরিচিত আমি আগে দেখেছি আশরাফুল মোহাম্মদ আশরাফুলের সঙ্গে আমার যখন কথা হয়েছে সে এবারও আমার কিছুদিন আগে দেখা হয়েছিল তিনি কিন্তু আমাকে টুর্নামেন্টের কথা জিজ্ঞেস করেছে যে আমি তো একবার খেলেছিলাম কি অবস্থা টুর্নামেন্টের আমি গতবার সাব্বির রহমানকে খেলতে দেখেছি ইমরুল কায়েস আছে এই মুহূর্তে লন্ডনে আরও অনেকজন ক্রিকেটার আছে তো তাদেরকে ইনক্লুড করার কি কোনো পরিকল্পনা আপনার টিমের বা অন্যান্য দল করেছে কিনা জানেন কিছু এমন পরিকল্পনা হয়তো সব এক এক কারণ টুর্নামেন্ট অনেক বড় টুর্নামেন্ট তো আপনার ষোলো থেকে চব্বিশটা টিম নিয়ে টুর্নামেন্টটা করে প্লেয়ার এখানে আপনার থাকে হয়তো ন্যাশনাল টিমের প্লেয়ার ছয় সাতটা এখন এক একজন যদি এক একজনকে ওইভাবে অ্যাপ্রোচ করে অবশ্যই নেয় বাট আমাদের টিমের কথা যদি বলি আমাদের টিমের আমরা একই সাথে তো অনেক লম্বা সময় ধরে খুলি আমাদের একটা সেট থাকে আমরা কখনোই চাই না যে ওই সেট আমাদের নষ্ট হোক ওই সেট নষ্ট হইলে হয় কি যে মনে করেন যে আপনার রেজাল্টটা হয়তো আপনার পক্ষে আসে না বাট তারপরেও আমাদের আমাদের থাকে মাথার মধ্যে যে হ্যাঁ ঠিক আছে আমরা এই প্লেয়ারটাকে খেলাই বা ওই প্লেয়ারটাকে খেলাই আর খেলাগুলো পরে যায় উইক ডেজে যার কারণে হয় কি তারা সব সময় হয়তো অ্যাভেলেবেল থাকে না বাট যতটুকু আমি জানি যে সাব্বির সাব্বির রহমান ফ্রি আমরা হয়তো সাব্বিরকে খেলাবো আমাদের টিমের মধ্যে ইনশাল্লাহ আর ইমুল ভাইয়ের সাথে যখন কথা হয়েছে ইমুল ভাই উনি টেপ বলটা ওইভাবে প্রেফার করেন না উনি ক্রিকেট বলটাকেই পছন্দ করেন আশরাফুল ভাইয়ের যেটা আছে যেমন মনে আশরাফুল ভাই থাকে পোস্ট উনি ওইখান থেকে যে আসবে ওনার জন্য একটু কষ্ট হয়ে যায় তো আমাদের মাথার মধ্যে শুধু আছে যে যেমন আরেকটা প্লেয়ার আছে শরীফুল ভাই উনিও ফার্স্ট ক্লাস ক্রিকেটার তো শরীফুল ভাই আছে অমি ভাই আছে আর সাব্বির আছে তো ওদেরকে নিয়ে আমাদের অবশ্যই পরিকল্পনা আছে বাকি টুর্নামেন্টের আগে যদি ওরা অ্যাভেলেবল থাকে আমরা অবশ্যই ওনাদেরকে খেলাবো আসলে খেলাটা তো সবসময় একটু চ্যালেঞ্জিং তো এরকম একটা টুর্নামেন্টে পার্টিসিপেট তো আসলে হঠাৎ করে যত ভালো ক্রিকেটারই হোক এসে পারফর্ম করা সম্ভব না সো থ্রু আউট দ্য ইয়ার আপনাদের কি মানে কোনো কার্যক্রম চলে কিনা আর কি কার্যক্রম বলতে তো আসলে আমরা তো ফুল টাইম খেলা আমাদের সম্ভব না বাট উইকেন্ডগুলোতে আপনাদের এই কমিউনিকেশানস বা এই খেলার চর্চাটা সব দলের থাকে কি কিনা স্পেশালি বাকি যে টিমগুলো আছে ওনাদের খবর আসলে জানি না তবে আমাদের যে প্লেয়ার যারা আমাদের সাথে খেলেন সবাই এই দেশে যেমন ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট লিগ আছে এনসিএল আছে এলসিএল আছে ফোরসিয়াল লিগ আছে সবগুলা লিগেই ওনারা খেলে থাকেন যেমন আমরা বেশিরভাগই মানডেতে থাকে তো মানডেতে থাকলে কি হয় সবাই ফোর্টি ওভার্সের গেম এনসিএল সবাই যেমন ওই যে বললাম আগে ভাই খেলে আপনার এনসিএলের এলই ডিভিশনে টপ লেভেলে যেটা ওনার বলের টিম যেটা উনি যেমন আমার আছে এবি এম বাজার ওইটা আবার ইয়েতে গেলে প্রিমিয়ার ডিভিশনে ওইখানে আমার প্লেয়াররা খেলে হার্ড বলের ফোর্টি ওভার গেম সো সবগুলো আমার যে প্লেয়ারগুলো ওনারা সবাই মানে বিভিন্ন ক্লাবের সাথে জড়িত এইভাবে হার্ড বলে ওনারা রেগুলার প্লেয়ার সবসময় প্র্যাকটিস করে থাকেন এবং বলটা হচ্ছে মানে পার্ট টাইমের মতো আমাদের তো ওইটা বলটা কিন্তু মজা এইটাই যে একদিনে শেষ হয়ে যাইতেছে একদিনে আপনি রেজাল্টটা পাইয়ে যাইতেছেন তিনটা চারটা গেম থাকে ফাইনাল পর্যন্ত তো ওইটার মজাটা ডিফারেন্ট আলাদা ওইখানে সবাই একসাথে হইলো গেট টুগেদার তো একদিনে টুর্নামেন্টটা শেষ হয়ে গেলো এটা হচ্ছে টেপ বলের আলাদা একটা এন্টারটেনমেন্ট যেটা আর কি আচ্ছা টেপ বলের চ্যালেঞ্জটা কোথায় আপনি যদি একটু বলেন আমরা তো আসলে তিন ধরনের টেনিস বল ক্রিকেট বল টেপ বল যদি একটু তিনটার মধ্যে টেপ বলের চ্যালেঞ্জিংটা কোথায় আপনার কাছে মনে হয় সো টেপ বলের চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার খুব শর্ট ওভারে খেলা হয় যেমন পাঁচ থেকে আট ওভারের মধ্যে খুব কুইক

যাচ্ছে যে ব্যাটসম্যানরা খুব মানে সুবিধা পায় আর কি বেটার যদি যদি একটু টেকনিক্যালি ডিফারেনশিয়েট করতেন যে হোয়াট ইজ বেসিক ডিফারেন্স যদি আপনি ব্যাটিং অ্যাপ্রোচের কথা বলেন বা বোলিং কথা বলেন এই ক্রিকেট বল এবং বলের মধ্যে মানে দিক দিয়ে আপনি কি ধরনের পিয়া থাকতে হয় একজন বোলার ক্রিকেট বল তো অবশ্যই এটা ডিফারেন্ট অফ ক্রিকেট আপনাকে বেসিক ক্লাসিক এভরিথিং হইতে হবে আর আপনি

আপনার টিম বলে ধরেন আমাদের টিমে এগারোটা প্লেয়ার আছে আমাদের টিমে এগারোটা প্লেয়ার আছে টেকনিক তো হচ্ছে এরকম যে মনে করেন আপনার টিমে আপনার পাঁচটা বলার যারা সলিড পাঁচটা বলার ছয়টা ব্যাটসম্যান যারা আপনার সলিড ছয়টা ব্যাটসম্যান ছয় থেকে সাত নাম্বারের জন্য সাত নাম্বারে যাবে না ব্যাটসম্যান তো ওই ছয়জনই ব্যাটিং করতে হবে ছয়জন ব্যাটিং করে যত রান করতে পারো করো আর বাকি যে পাঁচজন বলার আছে ওই পাঁচজন ওইগুলোকে ডিফেন্ড করো এটাই হচ্ছে ট্যাকটিক্স এখন প্রত্যেকে ওইভাবেই টিম বানায় আর বলারও এরকম না যে আপনি মারতে পারবেন না কারণ আমরা যে ব্যাটটা দিয়ে খেলি বেসিকলি ওটা ফাইবার ব্যাট এটা আপনার একটু ভালো মতো মিডিলে লাগলেই বল ছয় হয় নর্মাল আমরা ওই যে উডেন যে ব্যাট আছে ওটাতে আমরা খেলি না তো জোর একটু কম লাগে তো আপনার ব্যাট সুইং এর উপর ছয় অটোমেটিক্যালি হয়ে যায় আর মাঠগুলো টু বি অনেস্ট এত বড় থাকে না আমাদের টেবিল টুর্নামেন্টের মাঠগুলো একটু ছোট হয় সো ওখানে আপনার হয় যে না লাগলো ছয় কম্পিটিশন থাকে কিন্তু আসলে একটা ফেস্টিভ মোড থাকে যে কারণে সবকিছুই আসলে একটু নিয়ম টিয়ম হয় কি আপনার ওখানে আপনার যেমন ধরেন আপনি এলবি নাই আমরা এলবি এলবি দিয়ে খেলেন না টেপ নিচে তো আপনি তিন স্টাম্প আপনি গার্ড দিয়ে যেভাবে পারেন আপনি ফ্রিলি আপনি ব্যাটিং করতে পারতেছেন যদি ব্যাটে না লাগে তাহলে পায়ে লাগবে পায়ে লাগলে তো আউট না তো ওপেনলি আপনি খেলতে পারতেছেন তো এখানে আসলে চ্যালেঞ্জটা বলারদের জন্য সবচেয়ে বেশি আচ্ছা আমরা ট্যাকটিভ স্ট্র্যাটেজি এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো তার আগে আমাদের আরেকটা বিজ্ঞাপন বিরতির প্রয়োজন দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন ফিরে একটা শর্ট বিরতি নিয়ে হ্যালো এগেইন ওয়েলকাম এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট টু এবং এই টুর্নামেন্ট নিয়ে প্রিশ অনুষ্ঠানে আমার সঙ্গে যথারীতি সেই তিন অতিথি আছেন আরেকবার মনে করিয়ে দিই টুর্নামেন্টটা চব্বিশ জুলাই হ্যাকনি মাসিক গ্রাউন্ডে হতে যাচ্ছে সো আমাদের যে দলগুলো প্রিয় দলগুলো পার্টিসিপেট করবে সেই দিনটাতে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এই বর্ণিল যে ক্রিকেট টুর্নামেন্ট সেটাকে আরও বেশি সরানোর জন্য আমরা আপনার কাছে ছিলাম উইকেট কিপার ব্যাটারি টেকনিক এবং ট্যাকটিস নিয়ে কথা বলছিলাম প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা খেলারই কিন্তু আসলে এরকম ডিফারেন্ট ট্যাকটিস এবং স্ট্র্যাটেজি থাকে সো আমার কাছে যেটা মনে হয় যে আধুনিক ক্রিকেটটাতে আমরা দেখি যে বোলারদের যে ব্যাটিংদের ডেমিনেশানটা বেশি থাকে আমরা রান দেখতেই যেন কেন বেশি ভালোবাসি ইভেন লাস্ট যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো আমরা ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে দেখেছি কয়েকটা ভেনুতে খুব বেশি রান হয়নি যে কারণে আমরা খুব উইকেট নিয়ে কথা বলেছি বাট বোলাররা কিন্তু আবার বলেছে যে তাদের যদি এরকম একটু ফেভারেবল উইকেট থাকে তাহলেই মানুষকে নানা রকমের সমালোচনা করে আপনার কাছে একজন ক্রিকেটার হিসেবে কি মনে হয় যে আসলে আধুনিক ক্রিকেটে মানুষ কি রানটাই বেশি দেখতে পছন্দ করে কিনা মানুষের মানুষ অবশ্যই এটা সত্য কথা যে রান দেখতে পছন্দ করে কারণ আমরা যদি দেখি যে মনে করেন আপনারা বিগেস্ট ফর্মেট অফ ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট যদি আমরা আইপিএল দেখি আইপিএল দেখলে আপনার সবাই যায় এরকম যে মনে করেন যে দুই ঘন্টার একটা গেম দেখবে যত বেশি ছয় হবে দর্শকের কাছে বল যাবে দর্শক ওখান থেকে বল একটু ঢিল মেরে আমার মাথার মধ্যে পাঠাবে এতে তারা আনন্দিত তো উইকেট পড়লে তারা মানে এত এক্সাইটেড থাকে না হয়তো অপোনেন্ট টিম এক্সাইটেড থাকে যারা উইকেট পায় তারা এক্সাইটেড থাকে বাট অপোনেন্ট টিম কিন্তু দেখবেন যে বল যদি মারে বাউন্ডারিতে ছয় যদি হয় তাহলে কিন্তু দুই পক্ষেই চিলেচিলি করে সো এটার আসলে এক্সাক্ট উত্তর আমার নিজের কাছে নাই যে আমি কি বলবো যেটা কি ব্যাটসম্যান না বোলার না দর্শক কি আসলে পছন্দ করে এটা আসলে বোঝাটা আসলেই মুশকিল ফুটবলে তো আপনি বলতে পারেন যে ঠিক আছে যেই পক্ষ গোল দিবে সেই পক্ষ জিতছে কাহিনী শেষ কিন্তু ফুটবল ক্রিকেটের জিনিসটা আসলে এটা নিয়ে ফার রিসার্চ করতে হবে কৌশিক ভাই আপনার কাছে কি মনে হয় আপনি আসলে কি উইকেট একটা দল পাচ্ছে বোলাররা ডমিনেট করছে সেটা দেখতে ভাল লাগে নাকি আসলে চার ছয় হচ্ছে সেটাতে আসলে নিজেকে অ্যাটাস্ট করতে ভাল লাগে এখন আমি যদি একটা কথা ধরি যেমন চার চক্কা হই হই বলুরা গেল কই একটা থিম সং হয়েছিল কিন্তু ওয়ার্ল্ড কাপের সেখানে কিন্তু ব্যাটসম্যানদের কিন্তু বলছে চার ছক্কা হই হই বল গেল বলারদের উইকেট নিয়ে কিন্তু কথা বলে নাই তো অবভিয়াসলি সোহানবাই যেটা বললো সিহানভাই যেটা বললো যে ছক্কার মারলে গ্যালারিতে বল টল গেলে দর্শকরা বেশি উৎসাহ হয় কিন্তু আপনি একটা জিনিস যদি খেয়াল করেন যেখানে এক ওভারে যদি তিন চারটা বাউন্ডারি হয় সেক্ষেত্রে কিন্তু আর বেশি সেলিব্রেশন করে দর্শকরা আর একটা উইকেট পড়লে কিন্তু জাস্ট দুই এক মিনিট চিল্লা শেষ সো আমি সাপোর্ট করবো বিকজ আমি আমার ব্যাটসম্যান ছয় উইকেট হাতে ছিল এবং একশো জনের নিরানব্বই জনই চোখ বুঝে বলে দিতে পারতো যে এই ম্যাচটা সাউথ আফ্রিকা জিতবে বাট আপনি যখন ক্লাসেন কে এসে আপনার হার্দিক পান্ডে আউট করলো এবং বুমরার যে স্পেল এই সময় আমরা দেখি যে বুমরা শাহিনশাহ আফ্রিদি মিচেল স্টার এরকম বিধ্বংসী পেস বলার আছে সো আপনার কাছে কি মনে হয় না যে বোলারদের গুরুত্বটাও দলে অনেক এবং সেই কথাটা মাথায় রেখে কি আপনি ওরকম দল সাজিয়েছেন কি না নাকি ব্যাটসম্যান প্রায়োরিটি আপনার দলে বেশি আসলে ঠেপ বল এবং ক্রিকেট বল দুইটা টু ডিফারেন্ট ফরম্যাটের খেলা তো ওইখানে ঠেপ বলে হচ্ছে একরকম বলার অবশ্যই আপনাকে ভালো বোলার নিয়ে আসতে হবে তবে ঠেপ বলে ওইখানে আপনি যত ভালো বলার নিয়ে আসেন ওভারে দুইটা তিনটা ছয় হবেই যত ভালো বলার নিয়ে আসেন বুঝছেন ওভারে দুইটা তিনটা ছয় হবে কারণ ওইখানে ওই যে আপনাদের টার্গেট থেকে এমন বলার না মানে তিন চারটা খাক মানে ছয়টা ছয় যাতে না খাই টাইপের অনেক সময় হয় এরকম হয়ে যায় অনেক সময় বাট আপনাকে টিম ওইরকমই সাজাইতে হবে যেমন ধরেন হার্ট বলে টোটালি ডিফারেন্ট বোলিং এরকম ছয় মারা তিনটা চারটা ওভারে মারা এটা নট ইজি বাট ঠেপ বলেও ওইখানে ব্যাটসম্যানদের প্রায়োরিটিটা বেশি থাকে কারণ যেহেতু ওই যে বলটা বেশি উঠে যেমন টেপ পেছানো থাকলেও তার ওইটা একটা বল যেটা আমরা খেলি সিএ এ অথবা পিজি ওই বলগুলা মানে বুম বলও বলে অনেক সময় ওইগুলো বাউন্স খায় বেশি তো বাউন্স খাইলে এটা ব্যাটসম্যানের জন্য সুবিধা হয় স্পেশালি পেস বলার যারা ওনারা যদি বল দিয়ে বল করে আর আমরা তো খেলি ওই যে ফাইবার ব্যাট আছে তো ওইখানে বেশি শক্তির প্রয়োজন হয় না জাস্ট একটু টেকনিক আপনি বলের সুইং অনুযায়ী জাস্ট টাচ করবেন একটু টেকনিক খেললে ওইটা সিক্স হতে বেশি ইয়ে হয় না ওইখানে বোলারদের চাইতে আপনার ব্যাটসম্যানরা বেশি প্রায়োরিটি সো মানে বলতে চাচ্ছেন যে টিমগুলা এমন স্ট্র্যাটেজি নেয় যে ব্যাটসম্যান যাতে পাওয়ারফুল পাওয়ার হিটার ব্যাটসম্যান থাকে অপোনেন্ট যে রানি করুক সেটাকে যাতে তারা চেজ করতে পারে প্রত্যেকটা দলেরই আছে এখানে ব্যাটসম্যানদের উপরে বেশি দায়িত্ব থাকে ওনারা যত বেশি রান করতে পারবে অবশ্যই বোলাররা এখানে সব বোলার যে মায়ের খায় এরকম সব সময় হয় কোনো দিন তাকে দেখবেন আনলাকি আবার অনেক সময় আছে অনেক বোলাররা ভালো করে আপনার দেখেন ওভারে আট নয় রান দিতেছে দশ রান দিতেছে দিয়ে টেপ বলে মানে আট রান বা দশ রান এক ওভারে দিয়ে শেষ করা মানে ওইটা ভেরি গুড নর্মালি আপনাকে ফিফটি জিততে হলে প্রতিওবারে আপনাকে যদি দশোবারে খেলা থাকে আপনাকে হান্ড্রেড করতে হবে মাস্ট যদি জি তার জন্য আপনার বোলাররা ডিফেন্ডে বল থাকে নাহলে বলে আপনার গ্রাউন্ডে যে গ্রাউন্ডে খেলা হচ্ছে রাগে খেলার অভিজ্ঞতা আছে এখানে আসলে মানে অ্যাভারেজ স্কোরটা কেমন আর কি যে যেখানে আসলে এই রানটা চেজেবল কিংবা ডিফেন্ড করা যায় যে আপনাকে জিততে হলে ফিফটিন প্লাস এ ভ্রিওভারে যেমন দশবার হলে আপনাকে ওয়ান ফিফটি রান করতে হবে ওইটা তাইলে আপনার বোলাররা ডিফেন্ড করতে পারবে বাট তারপরেও রিক্স থেকে যায় তো আমাদের কিন্তু আসলে দশবার যদি হয় আমাদের যে ব্যাটসম্যান ওনারা অনেক সময় আছে টু হান্ড্রেড প্লাসও করে ফেলে দশবারে টোয়েন্টি প্লাস থাকে কারণ ওই যে শিয়ান ভাই আছে আমাদের ওপেনিং জুটিতে শিয়ান ভাই ওবি ভাই মুবাশের ভাই জাহরাত ভাই আছে রেজা ভাই ওরা মানে ওরা খুব হিট করে আর পাকিস্তানি আমাদের যেগুলো আছে আপনাদের ওই যে লন্ডনের মধ্যে টেপ বলের খুবই ভালো প্লেয়ার উসমান ভাট আদিল মালিক আর বার্মিংহাম থেকে আসে জাদি তারপরে বাওয়া ওয়াসিম বাওয়া মানে এরা তারপরে যুগ্ন ভাই অসাধারণটা কৌশিক ভাই আপনার কাছে শেষ প্রশ্ন আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসছে গতবার পার্টিসিপেট করেছিলেন এবার আসলে আপনাদের টিম নেই বাট এইবার এক্সপেক্টেশনটা কি যেহেতু প্রিভিয়াস আপনার এক্সপিরিয়েন্স আছে এইবার হিসেবে লাইক এবার অবশ্যই আমাদের টিম নিয়ে আমাদের আর বরাবর যেটা বলি যেভির রুলস আইন যাই আছে সবকিছু থেকে শুরু করে অন্য কোনো টুর্নামেন্ট আমার দেখা মতে ইউকে এত অর্গানাইজ টুর্নামেন্ট হয় না সব থেকে বড় কথা হচ্ছে তারা আনে বাহির থেকে আনে আম্পেয়ার থাকে এটা নর্মালি ট্যাপটেনিস টুর্নামেন্ট আমরা পাই না যেটা ক্রিকেট বলে পাওয়া হয় আর হ্যাঁ অফকোর্স আপনাকে যে বললাম জার্সির ব্যাপারটা যখন মনে করেন একশো ষোলোটা টিমে এগারো জন করে হলেও ওয়ান প্লাস মানুষ থাকে তো সবাই যখন জার্সি পরে এটা মনে হচ্ছে যে বাংলাদেশেই থাকি মনে হয় না যে হ্যাঁ মনে হয় একদম বাংলাদেশের গান টান ঢোল সব কিছু মিলেই খাবার দাবার থেকে শুরু করে আমরা দেখি যে অনেক চাচার আছে ঝালমুড়ি চানাচুরো বিক্রি বিক্রি করে মানে একদম পুরো আপনার এক্সপেক্টেশন গতবারের চেয়ে এবার আরো বেশি হ্যাঁ গতবার হয়তো একটু বৃষ্টি হয়েছিল আমরা অনেক মজাটা করতে পারিনি বাট এবার আশা করি ওয়েদারও ভালো থাকবে অবশ্যই এনটিভির পরিবার পক্ষ থেকে আরো ভালো কিছু আশা করি আপনার কাছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এইবার টুর্নামেন্টে আপনার যেহেতু কারেন্ট চ্যাম্পিয়ন মানে আপনারা ডিফেন্ড করার জন্য কতটা এক ঐক্যবদ্ধ এবং হচ্ছে যে চ্যালেঞ্জটা এবার কি আগের চেয়ে বেশি থাকবে কিনা চ্যালেঞ্জ এ বছর আসলে গত বছরের থেকে অনেক বেশি কারণ রিসেন্ট লাস্ট ওয়ান ইয়ার অনেক বাংলাদেশী মানুষ আসছে বাংলাদেশী স্টুডেন্ট আসছে বা আর অন্যান্য বিষয় আসছে এবং ওরা আসলে অনেক ভালো প্লেয়ার অনেক ভালো ভালো প্লেয়ার আমরা রিসেন্টলি খেলতে গিয়ে দেখছি তো যার কারণে আমাদের টিমটা নিয়ে আমাদের অনেক বেশি ভাবতে হচ্ছে যে কারণ কেউই কারোর থেকে কম না এনিথিং ক্যান হ্যাপেন কারণ কমিউনিটিতে অনেক ভালো প্লেয়ার যারা এন টিভির একটা জিনিস হচ্ছে যে আমরা শুধু বাঙালি কমিউনিটি নিয়ে ক্রিকেট খেলি না এন টিভি স্পেশালি এটা করে সব কমিউনিটি কমিউনিটি যেহেতু আছে আর টেপ বলের মধ্যে আমরা বলতেই হয় যে টেপ বলের জন্য পাকিস্তান ইজ বেস্ট তো তাদের সাথে কম্পিটিশন করে যে আমরা চ্যাম্পিয়ন হবো এটা তো আমাদের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জিং ওকে হোপ ফর দ্য বেস্ট এতক্ষণ কৌশিক জেল এবং আমিনুল ইসলাম তিনজন আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও আশা করছি যে খুবই এক্সাইটিং একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে আয়োজকদের পক্ষ থেকে তো অবশ্যই সে সঙ্গে ক্রিকেটারদের থেকেও আমরা সেরকম পারফরমেন্স প্রত্যাশা করছি এবং আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের এই টুর্নামেন্টের স্পন্সার ট্যাপ ট্যাপ সেন্ট মানি ট্রান্সফার এবং যারা সাপোর্ট করছে এলিয়ট ডেভিস প্রপার্টিস ইমপ্রেশন ইভেন্টস ভেনিউ এস এম ফিনান্স হার্ট ক্লেইমস হোম ট্রেড লেটিং এজেন্স হিলসাই ট্রাভেলস সোনারগাঁও রেস্টুরেন্ট এবং কলাপাতা রেস্টুরেন্টকে দর্শক আপনাদেরকেও আগাম অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে